যে মেলেছি এই পাখনা শরীর ঢাকনা থাকনা বাজুক না বেল শুরু হয়ে যাক খেল জীবনটা পাল্টে যাক না রোজ কেড়ে গিন্নি রোজ কেড়ে গিন্নি তেল নুন কড়াই প্রতিদিন লড়াই আজ খুঁজে যাক না জীবনের গল্প হোক যত অল্প খানিক বদলাক না পারমিতা মিশ্র তোমার ন্যাক আছে হ্যাঁ আমি ভালোবাসি ঘর সাজাতে আমার হবি এটা একটা বাবা বাবা ভালো আচ্ছা তুমি কোথা কারবে মানে তোমার বাপের বাড়ি কোথায় আমার বাপের বাড়ি দুর্গাপুর বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুটোই দুর্গাপুরে তাই বুঝি দুর্গাপুরে কোথায় দুর্গাপুরে এখন সিটি সেন্টার আগে স্টিল টাউনশিপে ছিল মানে এ জোন বি জোন সব জায়গাতেই থেকেছি ও তাহলে ছোটবেলাটা তো একদম অন্যরকম কেটেছে তোমার কিছুটা কি তুমি দোহার সাথে মিল পাও হ্যাঁ কিছুটা পাই এটাও তো বেশ ওইরকম একদম ফাঁকা ওরকমই ফাঁকা ফাঁকা আমাদের কমপ্লেক্সটা যেমন অনেকটা মানে দুর্গাপুরের সেই কমিউনিটি গুলোর মতন আমরা মিল পাই তার তোমাদের তোমাদের তো কোয়ার্টার ছিল তো মানে ওই হালকা হালকা রঙের দোতলা তিনতলা বাড়ি সামনে ছোট করে বাগান তাই তো সামনে রাস্তা এরকম তো আমরা অবশ্য প্রথম থেকেই অফিসার্স কোয়ার্টারেই ছিলাম আর কি যেহেতু আমার বাবার ডিএসপির অফিসার ছিলেন আর কি এজন বিজন দুটোতেই আমরা দয়ানন্দ তারপরে নিউটন আমি ছোটবেলায় পড়তাম নার্সারি টু ক্লাস সিক্স পড়েছি কার্মেলে তারপরে মাধ্যমিক দিয়েছি জিএমপিএস থেকে কলেজ পড়ে তারপরে তো বিধানে পড়েছি ইলেভেন টুয়েলভ তারপরে কলেজ দুর্গাপুর উইমেন্স কলেজ আচ্ছা এই যে ধরো মানে আচ্ছা আর একটা কথা বলো দোহায় কতদিন এসছো দোহায় আমি অলমোস্ট চার বছর হয়ে গেল আচ্ছা চার বছর হয়ে গেল এইখানে থেকে দুর্গাপুর মিস করো এখন অতটা করি না কারণ বন্ধু বান্ধব প্রচুর হয়ে গেছে আর কি আর ওখানকার দুর্গাপুরের আমার স্কুলের বন্ধু আছে এখানে ও তাই নাকি হ্যাঁ এখানে আমার স্কুলের বন্ধু আছে তারপরে রানীগঞ্জ আসানসোল বেলতেরও প্রচুর মানে এখন এই তো আসানসোলের বন্ধু তোমার সাথে ভাব করতে থ্যাংক ইউ তুমি তো আছো একজন কাছাকাছি না সেই জন্য তো একটা ইয়ে লাগছে মানে আপন আপনাপন যেটা বলে আর কি সেটা মনে হচ্ছে কিন্তু জানো তোমাকে প্রথম দেখে আমি কিন্তু তোমাকে না ভেবেছিলাম তুমি বাঙালি নও আচ্ছা হ্যাঁ মানে তোমার মধ্যে একটা সাউথ ইন্ডিয়ান টাইপের একটা মানে ওরকম একটা ব্যাপার আছে কেউ বলেছে তো হ্যাঁ ছোটবেলায় তো বন্ধুরা বলতো একটু একটু বলছে না তোমার কি অবাঙালি বন্ধু বান্ধব বেশি ছিল হ্যাঁ অবাঙালি বন্ধু বান্ধব অনেক ছিল বাঙালি অবাঙালি অনেকে ছিল দোহায় আসার আগে তোমরা কোথায় ছিল আমরা দোহায় আসার আগে দুবাইতে থাকতাম দুবাইতে পাঁচ বছর ছিলাম না তোমার বিয়ের পরে কি দুবাই চলে গিয়েছিলে বিয়ের পরে আমি বম্বে গেছিলাম আমার বর আর কি বম্বেতে চাকরি করতেন মানে দুর্গাপুর থেকে তুমি সোজা গেছো বম্বে এই জার্নিটা কেমন ছিল বিয়ের পর বরের কাছে যাওয়া ছিল ওটা একটা ভীষণ ইন্টারেস্টিং আর একটা ইয়ে ছিল যে যাব একা একটা সংসার হবে মানে শ্বশুর বাড়িতে থাকাকালীন সবাই মিলেই ছিল হ্যাঁ যদিও শাশুড়ি আমার বিয়ের পরে আমার সবকিছু সংসার গুছিয়ে দিয়েছিলেন নাকি হ্যাঁ কিন্তু থেকেছো তো ওখানে একা বলতে হ্যাঁ ওখানে একাই ছিলাম আর কি আর তোমার তোমার বাপের বাড়িতে কারা কারা ছিল আমার বাপের বাড়িতে আমি আমি মা বাবা আর আমার দিদি দিদি আমার চারজনের সংসার ছিল ধরো সেখান থেকে তুমি একদম বম্বেতে গিয়ে টোনাটুনি সংসারে করলে আর সেখানে একা সমস্ত কিছু তোমার করতে হবে সবকিছু একা বিয়ের সময় বয়সটাও কম ছিল আমি সেই মানে সেই প্রথম সংসারের কথাটা জানতে চাইছি কেমন লেগেছিল খুব মানে খুব এনজয় করেছি আর কি প্রপার বম্বেতে ছিল প্রপার বম্বেতে ছিলাম না আমরা ফার্স্টে ছিলাম চিপলুন বলে একটা জায়গা সেটা কোথায় চিপলুন সেটা গোয়ার কাছে ও মা তাই বুঝি গোয়া থেকে 4 ঘন্টা দূরে আর কি তারপরে গোয়া যেতে পারবে হ্যাঁ গোয়াতে খুব মানে উইকেন্ডে যেতে
উইকেন্ডেও যেতাম, কেউ এলে রিলেটিভরা এলে, মানে আমার ননদ এসছেন আর কি এখানে, ননদ মাঝে মাঝেই আসছেন আমাদের কাছে, ননদ এলে আমরা গোয়া বেড়াতে যেতাম। তারপরে গুহাগারেও ছিলাম, গুহাগার 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 থেকে তারপরে সব রত্নাগিরি ডিস্ট্রিক্ট আর কি। আচ্ছা, তারপরে ইয়েতে এসছি আর কি। আচ্ছা, আমার খুব ভালো, আরো গল্প হবে, কিন্তু তার আগে একটা খেলা খেলে নি, চট করে গানের খেলা আছে। হ্যাঁ ঠিক আছে, ফিরে আসছি ব্রেকের পর। বড় একা লাগে এ আধারে, বড় একা লাগে এ আধারে, মেঘের খেলা আকাশ পারে, মেঘের খেলা আকাশ পারে। বাংলা ছবি চৌরঙ্গীর বিখ্যাত গান। হ্যাঁ, মনে করে দেখো। আচ্ছা, তোমাকে বলতে হবে এই গানটি কোন শিল্পীর গাওয়া গান, কে তিনি। স্টার্ট। চেনা চেনা লাগছে, মনে হচ্ছে জানি, বলে ফেলো। জানি হচ্ছে মান্না দে। একদম সঠিক জানো তো, মান্নাদের বিখ্যাত গান এটা। জিতে গেলে আজকের প্রথম প্রাইজ তোমার জন্য রজনীগিনীর পক্ষ থেকে 1000 টাকার গিফট কুপন। তোমার বাড়িটা একটু দেখাবে না? চলো চলো। বাহ, এটা হচ্ছে সিটিং রুম। হ্যাঁ, এটা হচ্ছে ডাইনিং রুম, তাই তো? হ্যাঁ, না এটা লিভিং কাম ডাইনিং, এটা একটা ছোট বার আমরা রেখেছি আর কি। আচ্ছা, বরের খুব শখ। ও তাই বুঝি। আচ্ছা, মানে ওই বন্ধু বান্ধব এলে তখন একটু উইকেন্ডে একটু আরকি। আচ্ছা, তুমি আমাকে বলছিলে যে বিয়ের পরে বোম্বে গেলে, তারপরে বোম্বে থেকে দুবাই গিয়েছিলে কি? বোম্বে থেকে দুবাই গেছিলাম। হ্যাঁ, তখন আমার ছিল। তারপরে বোম্বের মতো জায়গা থেকে আবার তুমি চলে গেলে একদম দুবাই। হ্যাঁ হ্যাঁ, মানে একটা অসাধারণ শহরে গিয়ে পড়লে, স্বপ্নের দেশ। হ্যাঁ, ওই এক্সপেরিয়েন্সটা আমাকে একটু বলো। ভীষণ মানে ওভারওয়েলম উইথ জয় যেটা বলে আর কি, আমি খুব এক্সাইটেড হয়ে গেছিলাম আর কি। দুবাই ফার্স্টে ভিজিট ভিসা এসেছিলাম বরের কাছে, মানে বর কি আগে এসেছিল? হ্যাঁ, হাজবেন্ড আগে এসেছিলেন। তো কতদিন পরে গেছে? আমি আমি তার 3-4 বছর পরে এসেছি আর কি, যখন আমার ছেলের প্রায় 3.5 হয়ে গেছিল আর কি। তো আচ্ছা, এই যে বর এখানে ছিল, তুমি ওখানে ছিলে? হ্যাঁ, আমি দুর্গাপুর একটু ভালো লাগতো না, কিন্তু যদিও শ্বশুর শাশুড়ির সঙ্গে ছিলাম একটু অন্যরকম ইয়ে ছিল আর কি। মন তো খারাপ হতোই, 4 বছর লাগলো। হ্যাঁ, কারণ বিয়ের 1 বছরের মধ্যেই আমি চলে গেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো সেই তো তারপরে তো ছেলের যখন প্রায় 4 বছর বয়স তখন আমরা এলাম ভিজিট ভিসায়, তারপরে একদম চলে এলাম। মানে ঘুরে যাওয়ার পর আমার আমি বললাম আমি আর দুর্গাপুরে আর ফিরব না, আমাকে নিয়ে চলো, আমি দুবাইতে আবার আসবো। তো তারপরে ও আর কি কেমন কাটতো দুবাই দিনগুলো? দারুন দারুন, মানে এক্ষুনি যদি আমাকে কেউ বলে এখনই চলো তুমি সুটকেস গুছিয়ে দুবাই, আমি এক্ষুনি চলে যাবে, এক্ষুনি চলে যাবো। আচ্ছা, আমি একটা জিনিস সেটা লক্ষ্য করছি, ধরো দোহাতে এসেও দেখলাম, মানে মানে অনেক দিনই বলেছেন, প্লাস দুবাইও অনেকে আমাদের চেনাশোনা আছে তারাও বলেছে যে ওখানে উইকেন্ডে প্রচুর পার্টি হয়। এটা তো খুব মানে, এটা তোমাদের সবসময় মানে বোর লাগে না যে একই তো, মানে ধরো খুব বেশি তো একেবারে মানে বন্ধু বান্ধবরা তো, মানে আমাদের ধরো কলকাতায় প্রচুর বন্ধু বান্ধব, তাই না? আমার এখানে আছে সেই ব্যাপারটা, সেই আছে প্রচুর বন্ধু বন্ধু বান্ধব। আমি যেমন বললাম স্কুলের বন্ধুই আছে এখানে, তাছাড়া রানীগঞ্জ আসানসোলের তো আছেই। মানে কিন্তু না তা বলছি না, একটু অন্যরকম মনে হয় না যে বাবা ওই তো সেই একই একই মুখ, একজনেরাই আসছে? না না, সেটা মনে হয় না, হয় না মানে উইকেন্ডেলেই মনে হয় কখন দেখবো ওদের, তাই বুঝি। এরকম একটা ব্যাপার, মানে না যেদিন মানে যেই উইকেন্ডে দেখা হয় না খুব মনটা ভীষণ ইয়ে লাগে, খুব দুঃখী থাকি। মানে এখানে আমার যেটা মনে হয় যে মানে প্রত্যেকেই তো আত্মীয় স্বজন ছেড়ে এসেছে, সেই জন্য একে অন্যের প্রচন্ড পরিপূরক হয়ে গেছে, তাই তো আত্মীয় সবাই হয়ে গেছে। এখানে ফোনটা ল্যান্ডলাইন যেহেতু ফ্রি আর কি, সেজন্য আমরা ঘন্টার পর ঘন্টা ধরে হাউস ওয়াইফ আর কি, কানে রুম নিয়ে আর কি, তোমাদের ফোনে কারণে কেটে যায় সেটাও চলছে, মোবাইল ওইখানে ফ্রি বুঝি। হ্যাঁ, ল্যান্ডলাইন ফ্রি। ওমা কি মজা। আচ্ছা, গল্প আরো করবো, কিন্তু কথা কথা খেলাতে ভুলে যাচ্ছি, এখানে একটা খেলা তোমার জন্য আমি তৈরি করেই গিয়েছিলাম, সেটা একটু চট করে খেলে না, বাচ্চা তো ছোট ওদের। এই খেলাটা তোমার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট, তুমি কি কোমরে গুজিয়ে নেবে? একটু গুজে নিচ্ছি। আচ্ছা, এদিকে সরে এসো, দেখো 3টে পেন আছে, তো রিফিল ভরতে হবে, কেমন 3টে পেন্সিল তোমাকে ছুলতে হবে এটা দিয়ে। আচ্ছা, স্কেল এটাকে এতে ভরতে হবে, আর এইখান থেকে মানে তোমার ইরেজারটা বার করে এর মধ্যে সবকটাই এর মধ্যে দিতে হবে,
ঠিক আছে বোঝাতে পেরেছি ওকে ওকে এক মিনিট সময় জিততে পারলে 2000 টাকার গিফট কুপন আছে কেমন সময় দিচ্ছি স্টার্ট চলো শুরু করো রিফিল গুলো ভরে নাও চট করে চলো 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 বড় বড় ভরো আটকাও 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 কাপ আটকাও চলো পরের টাইম ফাস্ট ফাস্ট কাজ করো समय बड़िए चले जाटके ढोकाओ अच्छा मुख बार करो पेंसिल चलो चटकर तीनटे शीश बार कर दाओ झट कर शीश बार करो शीश बार करो खुलले खुले जाबे चलो তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো বেরিয়ে গেছে বেরোয়নি হ্যাঁ বেরিয়েছে চলো তারপরটা সময় কিন্তু বেশি বাকি নেই শীষটা বার করতেই হবে কিন্তু শীষ বার করতে হবে শীষ না দেখলে কিন্তু প্রাইজ দেওয়া যাবে না এবং সময়টা কিন্তু শেষ হয়ে গেল যা দাঁড়া আর করো না না এটা তো বুঝতেই পারছি এই মানে তিনটি পেন্সিলের জন্য তিনটেই বেরোয়নি ঠিক সেভাবে শীষ তিনটি পেন্সিলের জন্য এই প্রাইজটা মিস হয়ে গেল কিন্তু তাতে একটু দুঃখ পাবার কিছু হয়নি পারমিতা হাসো আমার দিকে তাকিয়ে আমি ছাড়া কেউ নেই এখানে আচ্ছা এইবারই তোমার মনটা ভালো হয়ে যাবে আরো প্রথম কথা আরো অনেক খেলা আছে আর দ্বিতীয় কথা তোমার বর কোথায় হ্যাঁ আমার বর আছে হ্যাঁ উপরে চলো আলাপ করব চলো চলো এসো হ্যাঁ হ্যাঁ তোমার বাড়িটা কিন্তু খুব সুন্দর জানো আচ্ছা চমৎকার তুমি এখানে কিন্তু গাছও লাগাতে পারো সিঁড়িতে না অনেকে তো লাগায় হ্যাঁ লাগিয়েছিলাম আসলে ছোট ছেলের এত উপদ্রব সেই জন্য কত বড় সে 4 বছর বয়স ওরে বাপ বাহ সে মানে তোমার উপরে উপরে বেয়ে গাছ গাছের পাতা ছিঁড়ে ফেলে সেই ভয়ে আর ইনডোর প্ল্যান্টস আর কিছু লাগাই না বাহ এই জায়গাটা তো সুন্দর ছেলেরা কি সিনথেসাইজার বাজায় হ্যাঁ বড় ছেলে সিনথেসাইজার বাজায় फिरे আচ্ছা দাদা খেলছিলেন এদিকে আসুন আলাপ করি নমস্কার নমস্কার আমি মনোজিৎ মিশ্র মনোজিৎ দা বাহ খুব ভালো আচ্ছা আমি একটু বসে গল্প করি কোথাও খেলা হয়ে গেছে কি হ্যাঁ হ্যাঁ নো প্রবলেম কোনো অসুবিধা নেই আমরা डेफिनेटली বসতে পারি থ্যাংক ইউ তোমরা কি প্রায় এখানে আসো হ্যাঁ আমি তো রোজ সকালে জিম করতে আসি ও এখানেই জিমে আসো না হ্যাঁ এখানে জিমে আসি ভেতর ভেতরের দিকে জিম আছে ভেতরে জিম আছে ওই দরজাটার ভেতর দিয়ে যেতে হয় আচ্ছা আর ও সন্ধ্যাবেলা স্নুকার খেলে তারপরে অফিস থেকে ফেরার পরে বন্ধুরা বন্ধুদের সঙ্গে টেনিস কোর্টে টেনিস খেলে আচ্ছা এখানে টেনিস কোর্টও আছে টেনিস কোর্টও আছে হ্যাঁ বাহ বাহ সুইমিং ও করে বাচ্চাদেরকে নিয়ে আমিও করি কখনো কখনো বাহ বাহ তো বন্ধুদের সঙ্গে মানে এই কমপ্লেক্সে দাদার বন্ধু-বান্ধব আছে এখানে দুজন আছেন তাদের সঙ্গে বা সবাই তো সবদিন अवेलेबल থাকে না তো আমার অফিসেরও দুজন বন্ধু আছে আচ্ছা তারাও আছে সো দুবেলা ফোনে ফিক্স করে নি আর কি মানে কোন চারজন থাকবেন বা কোন দুজন থাকবেন তো সেটা নিয়ে মোটামুটি 5:30 মানে অফিস থেকে আসার পরে अराउंड 1.5 ঘন্টা বা 2 ঘন্টা অফিস থেকে কটায় আসেন अराउंड 5:10 5:15 বিকেল 5:10 অনেক আগে তো ছুটি হয় ছুটি হয় 4টে মানে বিকেল 4টে ছুটি হয় আস্তে আস্তে যেটুকু সময় আস্তে আস্তে যেটুকু সময় এসে 10 মিনিট রেডি হয়ে 5:30 উই স্টার্ট ঢুকে যাই around 87 kilometers এক ঘন্টা 10 মিনিট এক ঘন্টা 15 মিনিট 87 kilometers ড্রাইভিং টা তো বহু শিখে গেছে বসে গেছে ও তো অনেক কাজকর্ম করে বড় থ্যাংক ইউ তো সেটা কি বড়ের জন্যই হলো না বড়ের জন্যই হলো আমি একটু একটু লেজি টাইপের আমার মানে একটু ঘুমটুম ভালোবাসি কিন্তু ওই আর কি প্রেসারে পড়ে ওর প্রেসারই হয়েছে কিন্তু এখন দেখছি সত্যি আমি মানে খুব
মানে ইউজ করে আমি ওটা বুঝতে পারছি তাহলে তো বরের বরের জন্য হাপি টেস্ট করে থাকতে হয় সত্যি তাই কোন বর আসবে তারপরে গাড়ি চালিয়ে একটু যাওয়া শুধু বাচ্চাদের অসুখ বিসুখ লেগে থাকে সেগুলো তো আপনি যেটা বলেন সেটা কমফর্টের জন্য বাট আমরা বেসিক্যালি এটা নেসেসিটি মানে আমি তো এত দূরে থাকি স্কুলে কিছু হলো বা আর ছেলে জ্বর হলো হেলথ সেন্টারে নিয়ে যেতে হবে দেন শি মাস্ট নো আদারওয়াইজ আপনার দৈনন্দিন জীবনের অ্যাকশনের উপরে রিফ্লেক্ট করবে আর কি একদম এবার একটা কথায় কথায় আমরা খেলে ফেলি ঠিক আছে খেলা আছে আর খেলাটাও ভারী মজার মানে ছোটবেলায় ফিরে যাওয়া আর কি ব্যঞ্জন বর্ণ অল্টারনেটলি দুজনকে বলতে এই আমার হাতে চলে এসেছে ব্যঞ্জন বর্ণের বই ঠিক আছে রেডি তোমরা 30 সেকেন্ড মাথায় রাখবে সময় দিচ্ছি স্টার্ট ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ মূর্ধন্য ণ ত থ দ ঢ দন্তেন ণ প ফ ফ ব ব ম তুমি এবং দাদা দুজনে পিছলে পিছলে গিয়েছিল কিন্তু তারপরে আবার নিজের জায়গায় এসে সামনে নিয়েছো 30 সেকেন্ডের আগেই শেষ হচ্ছে এত টেনশন করলে হয় কি সুন্দর বাজার ফর্দের খেলা খেলবো এখন কিন্তু তার আগে যারা যারা বসেছেন সবার সঙ্গে আলাপ করবো তুমি একটু আলাপ করিয়ে দাও আমার ননদ নমস্কার স্বাতী চক্রবর্তী আপনি কি কলকাতা থাকেন না আমি দুর্গাপুরে থাকি ও আচ্ছা আর বাকিরা আমার সব দোহার বান্ধবী নমস্কার আমার নাম তুহিনা গাঙ্গুলি আচ্ছা আমি বনানী গাঙ্গুলি নমস্কার আমি ইপ্সিতা মিত্র নমস্কার আমি দীপশ্রী চক্রবর্তী পারমিতার বাজার ফর্দ পড়ছে মুগের ডাল 2125 কিলো ছোলার ডাল 820 গ্রাম রাজমা 3250 কিলো মটর ডাল 320 গ্রাম রুই মাছ 2350 কিলো ট্যাংরা মাছ 530 গ্রাম সাদা জিরে 240 গ্রাম গোলমরিচ 320 গ্রাম নুন 25 প্যাকেট গরম মশলা 40 প্যাকেট এবার আমি সময় দিচ্ছি স্টার্ট বল মুগের ডাল 2125 কিলো ছোলার ডাল 825 গ্রাম রাজমা 3250 গ্রাম মটর ডাল 320 গ্রাম নুন 25 প্যাকেট গরম মশলা 40 প্যাকেট সাদা জিরে 240 গ্রাম গোলমরিচ 320 গ্রাম রুই মাছ 2350 কিলো ট্যাংরা মাছ 530 গ্রাম আচ্ছা আর কি সময় আছে কিন্তু কারো কিছু মনে হচ্ছে কি যে ভুল বলেছি ভুল বলেছি এটা বললে সূত্র নিতে হবে আর বেশি সময় বাকি নেই সাদা জিরে 320 না না যেটা হয়ে গেছে ছেড়ে দিন নাহলে আবার গুলিয়ে যাবে মানে যাদের মধ্যে মনে হচ্ছে ভুল হয়েছে আর তো সময়ও নেই 1 মিনিট হয়ে গেছে ছোলার ডাল ছিল 820 গ্রাম রাজমা ছিল 3250 কিলো এই দুটো ভুল হয়েছে শুরু করছি আজকের বাম্পার রাউন্ডের খেলা আর এখানে আমি ছোট্ট মেয়েটাকে নতুন দেখছি তাই তো বলো আমার নাম আরুষি আরুষি আমার বন্ধু বনানিধি তার মেয়ে আচ্ছা আচ্ছা বাজার পড়তে জিনিস আছে তাই তো তার মেয়ে আচ্ছা বেশ পেয়ারা যোগ করলাম চেয়ারের জায়গা বদলে দিলাম গাড়ি তুলে নিলাম রোবটের হাত তুলে দিলাম কচ্ছপের মুখটা ঘুরিয়ে রাখলাম পুতুল তুলে নিলাম এবার আমি সময় দিচ্ছি
স্টার্ট বলো কি কি চেঞ্জ কোন পেয়ারাটা যোগ হয়েছে আচ্ছা ওই সামনে একটা গাড়ি ছিল ওটা উধাও হয়ে গেছে কোথা ছিল বলো তো একটু দেখাও তো একদম সামনে এই হাতিটার পাশে একটা গাড়ি ছিল আচ্ছা ওটা উধাও হয়ে গেছে আচ্ছা আর এখানে আরেকটা গাড়ি ছিল ওইদিকটা ম্যাজেন্টা কালারের সেটা পুতুল ছিল সেটাও উধাও হয়ে গেছে ওই রোবটটার হাতটা উঠে গেছে কোথায় কোথায় রোবট ওই রোবটটা আচ্ছা আচ্ছা চেয়ারটা এখানে ছিল এটা সরে গেছে আর এইটার মুখ অন্যদিকে ঘুরে গেছে এদিকে ছিল এটা কি বলছো কাচে কাচে বিদেশে রোজগারি গিন্নি পর্বের আজকে কাতারের দোহার রোজগারি গিন্নি পারমিতা মিশ্র জিতে গেল রোজগারি গিন্নির পক্ষ থেকে দশের মধ্যে 8000 টাকার গিফট কুপন ভেরি ভেরি খুব ভালো করেছে তোমার জন্য খুব সুন্দর একটা কেক হাজির হয়েছে অনেক বাচ্চাকে আমি দেখতে পাচ্ছি সবার কিন্তু চোখটা কেকের দিকে হ্যাঁ এক্ষুনি কেক দিচ্ছি বাবা জয় একটা হাততালি দিয়ে দাও শুরু হয়ে যাক খেল জীবনটা পাল্টে যাক না রোজ কেড়ে গিন্নি রোজ কেড়ে গিন্নি রোজ গিন্নি